সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাব কংস টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চুয়ান্ন বছরে এস এস পাশ করা আব্দুল হান্নানকে সম্মাননা বিদেশি পর্যটকরা ঘুরে গেলেন আলোর পাঠশালা শিবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চুয়ান্ন বছর বয়সে এসএসসি পাশ করা আব্দুল হান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার সকালে জাতীয় সমাজ সেবা দিবসের অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয় শিবগঞ্জ উপজেলার প্রশাসন ও উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিপরিয়া এছাড়াও অনুষ্ঠানে সফল উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা এর আগে জাতীয় সমাজসেবা দিবসের শোভাযাত্রায় অংশ নেন সবাই বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের সাথে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়েছেন একটি পর্যটক দল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও নেদারল্যান্ড নাগরিক শিক্ষক ও তাদের পরিবারের শিশু সদস্যদের নিয়ে পর্যটক দলটি আলোর পাঠশালায় ঘুরতে আসেন ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের প্যারেডে পিটি শপথ ও জাতীয় সঙ্গীতে যেমন তেমনি নাচে গানে ও ক্লাসরুমে সক্রিয় অংশগ্রহণ ছিল ঘুরতে আসা অতিথিদের প্রধান শিক্ষক আলী বলেন একটি আন্তর্জাতিক ইংরেজি স্কুলের শিক্ষকদের কাছে পেয়ে আমার শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল হয়েছে আমেরিকান শিক্ষক ইরেন উইলসনের ঐতিহ্যবাহী ওড়িশি নৃত্য দেখে আমাদের শিক্ষার্থীদের নাচ শিখতে আরও উদ্যমী হয়েছে সব মিলিয়ে বাবুড্যাং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে দিনটি ছিল একটি স্মরণীয় দিন এসব বিদেশি বন্ধুদের আমাদের শিক্ষার্থীরা মনে রাখবে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে পরিষদ থেকে বিশ্বনাথপুর পর্যন্ত সড়কে উন্নয়নের কাজ শুরু হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চুয়াত্তর লাখ টাকা ব্যয়ে দীর্ঘ এক কিলোমিটারের এই সড়ক উন্নয়ন কাজ করা হচ্ছে রবিবার সকালে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় তার সাথে ছিলেন প্রকৌশলী হারুনর রশিদ বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামিল উদ্দিন মাস্টার বিনোদপুর আলী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খাইল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান সহ অন্যান্যরা করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি চাপাইনাব কনস্টেভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই আজকের মতো এখানে বিদায় নিচ্ছে শুভরাত্রি নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল